করছে সাপ, সাপ ওয়াজ শুনতে আসে। মাশাআল্লাহ, এখানে এখানে শ্রোতা হিসেবে আছে বীর মুজাহিদ, মেরে ফেলছে এটারে। বিশ্বনবীর শিখানো পন্থার বাইরে নতুন পন্থায় জিকির করা যাবে? তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা শিখিয়েছে এটাই ফাইনাল। আল্লাহ আল্লাহ রাসূলের কথার উপরে আমরা দ্বিতীয় কোনো কথা বলতে চাই না, এটা হচ্ছে এক নাম্বার গাইডলাইন। সমাজে যদি শান্তি আনতে চান এই গাইডলাইন মানতে হবে। বিশ্বাসীদের জন্য দুই নাম্বার গাইডলাইন হচ্ছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী। খবরদার, ওই বিশ্বাসীরা নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়। আপনারা কথা শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? বনু তামিম গোত্রের নেতা কে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করছিলেন। সাইয়েদনা আবু বকর বললেন, আমার মতামত হচ্ছে এই লোকটা নেতা হলে ভালো হয়, যোগ্য লোক। উমর ফারুক বললেন, না উনি না। আবু বকর যেটা বলেছে ওইটা না, আমার মনে হয় এই লোকটা নেতা হলে ভালো হয়। আবু বকর বললেন, না উমর তুমি বুঝো না, আমি যারা বলছি সে ভালো। উমর ফারুক বলে, না আবু বকর আমি যাকে বলেছি সে ভালো। এরকম মতামত দিতে দিতে তর্ক করতে করতে বিশ্বনবীর গলার চাইতে সাহাবিদের গলার আওয়াজ বড় হয়ে গিয়েছে। আল্লাহ এটা আরশের উপর থেকে বরদাস্ত করে নাই। আল্লাহ বলেছেন, খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যেন উঁচু হয়ে না যায়। আমার নবীকে আমি তোমাদের বন্ধু বানিয়েছি, তোমাদের কাছে রেখেছি, তার মানে এই নয় যা মন চায় তাই নবীর সাথে আচরণ করবা, ঠিক কিনা? কখনো যেন নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু হয়ে না যায়। যদি নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ উঁচু হয়ে যায়, তোমাদের জীবনের সব নেক আমলগুলোকে আমি বাতিল করে দেব। আল্লাহ ধমক দিয়ে বললেন, খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আল্লাহ বললেন, খবরদার, আমার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়। আমার হাবিবের কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায় বেয়াদবি হয়ে যাবে, ফলে তোমাদের সব নেক আমল বাতিল করে দিবে কে? এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবারা কেউ বিশ্বনবীর সামনে এসে বড় গলায় কথা বলে না, আস্তে আস্তে বলে। কেমনে বলে? ওমরে ফারুক এই আয়াত শুনে এত ভয় পেলেন, তিনি বিশ্বনবীর কাছে কোনো কথা নিয়ে আসলে ফিস ফিস করে বলতেন, বিশ্বনবী শুনতে পেতেন না, বলতেন, এই ওমর কি বলছো বুঝি নাই, জোরে বলো। ওমরে ফারুক সাউন্ড বাড়িয়ে জোরে বলতেন, বিশ্বনবী বলতেন, এই কি বলেছো, এদিকে আসো, জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না ওমর, আরো জোরে বলো। ওমরে ফারুক আবার একটু সাউন্ড বাড়িয়ে আবার বলতে আরম্ভ করতেন, বিশ্বনবী বলতেন, আমি শুনতে পাচ্ছি না, জোরে বলো। সুবহানাল্লাহ, পড়েন, ভয় আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খবরদার, নবীর কণ্ঠের চাইতে যদি কণ্ঠ উঁচু হয়ে যায় সব নেক আমল বাতিল করে দিবে কে? আপনারা যারা হজ উমরা করেছেন, হজ আর উমরা করতে পেরেছেন কারা কারা দেখি? মাশাআল্লাহ, যারা করতে পারি নাই আমরা, আমাদেরকেও যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে, আমরা বলি আমিন। আমরা যেন কাবার চারপাশে তাওয়াফ করতে পারি, সাফা মারওয়ায় যেন সাই করতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা সালাতু সালাম পাঠ করতে পারি। আওয়াজ করে পড়তে হবে আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কবরের উপরে এই আয়াতটা লেখা, যে আয়াত নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করছি, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। দেখছেন না হাজী সাহেবরা, দেখে আসছেন না? আপনি যখন মসজিদে নববীতে নামাজ পড়বেন, আল্লাহর হাবিব ইসলামের কবর জিয়ারতের জন্য যখন রওনা হবেন, সর্বপ্রথম বাম দিকে পড়বে রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই জায়গাটা হলো দুনিয়ার বুকে জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান। আপনি হাঁটতে থাকবেন, হাঁটতে হাঁটতে রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ পার হওয়ার পরে বাম দিকে পড়বে বিশ্বনবীর কবর। বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে কোনো উম্মত সহ্য করতে পারে নাকি, ধৈর্য ধারণ করতে পারে নাকি? আজীবন যেই নবীর কথা শুনলাম, আজীবন যেই নবীর হাদিস চর্চা করলাম,
আজীবন যেই নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করলাম, ওই নবী নাকি এই জায়গায় শোয়া, ওই নবী নাকি এখানে শুয়ে আছে। এটা কল্পনা করলে কোন উম্মত ধৈর্য ধারণ করতে পারে? কলিজাটা ছিঁড়ে খান খান হয়ে যায়, চিৎকার দিয়ে নবীরে ডাক দিতে মনে চায়, কিন্তু আল্লাহ বলেছেন খবরদার, কবরের উপরে এই আয়াতটা লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার এটা নবীর দরবার, এখানে বড় গলায় চিৎকার চেঁচামেচি করে কোনো আওয়াজ করা যায় না, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উঁচু হয়ে না যায়। এই আয়াতের হুকুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত অবস্থায় যেমন ছিল ঠিক এখনো এটারে বলবৎ রেখেছে কে? তাই ওইখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে বুক ফেটে কান্না আসে, আমার নবী, আমার প্যারা নবী এখানে, প্যারা রাসূল শুয়ে আছে, এটা জেনেও আমি চিৎকার দিতে পারি না, আমি হই হুল্লোড় করতে পারি না, আমি লাফাতে পারি না, আমি শুধু চোখের পানি ছেড়ে আমার নবীরে সালাম পাঠাতে পারি, ঠিক কি না? এই আয়াতের হুকুম শুধু নবীর ক্ষেত্রেই প্রযোজ্য নয়, আব্বা আম্মার ক্ষেত্রেও প্রযোজ্য। আব্বা আম্মার সামনে দাঁড়িয়ে বড় গলায় কথা বলা যাবে? উস্তাদ আল আসাতেজা যারা আমাদেরকে শিখিয়েছেন তাদের সামনে বড় গলায় কথা বলা যাবে না। আধ্যাত্মিক গুরু, ইসলামী আন্দোলনের নেতা, ধর্মীয় নেতা, ওনাদের সামনেও চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, চিল্লায় বলেন ঠিক কি না? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আদব নাই সমাজে, আদব নাই, এজন্য এত মহা সমস্যা। তাহলে প্রথম মেসেজ হচ্ছে আল্লাহ আল্লাহর হাবিব যা বলেছেন ওইটাই ফাইনাল, ওইটার উপরে কোনো কথা আছে? দ্বিতীয় মেসেজ হচ্ছে নবীর দরবারে দাঁড়িয়ে বড় গলায় কথা বলা যাবে? তিন নম্বরে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু, ও বিশ্বাসীরা, ও ইমানদার বান্দারা, তোমাদের সামনে যদি কোনো পাপাচারী, কোনো ফাসেক যদি কোনো খবর নিয়ে আসে, খবরটা বিশ্বাস করার আগে যাচাই করে নিও। ফাতাবায়্যানু ইয়ানি ফাতাসাব্বাতু আন সিহ্হাতিল খবর, খবরটা সহি কিনা যাচাই করার দরকার আছে না নাই? ইদা জাআকুম ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু, ফেনীবাসী মনোযোগ দিয়ে শুনেন, কেউ যদি কোনো তথ্য নিয়ে আসে, খবর নিয়ে আসে, শুনেই হুট করে বিশ্বাস করা যাবে না। ফেসবুকে প্রায় বিভিন্ন ফেক নিউজ আছে না নাই? রুমর, গুজব আছে না নাই? আমি তখন মালয়েশিয়া, হঠাৎ করে দেখলাম নিউজের মধ্যে অনেকে স্ট্যাটাস দিতে শুরু করেছে যে পেঁয়াজের মতো লবণেরও দাম বেড়ে গেছে, এটা কি সত্য নিউজ না গুজব? জোরে বলেন গুজব। আসলে কি লবণের দাম বাড়ছিল? বাড়ে নাই, কিন্তু না জেনেই অনেকে শেয়ার দিচ্ছে। এই জন্য ফেসবুকে কোনো নিউজ যদি আপনি দেখতে পান শুনতে পান, ভেরিফাই জাস্টিফাই দ্য নিউজ ওয়েদার ইটস ট্রু অর রং, চেক, মেক এ ক্রস চেক এন্ড ডাবল চেক রিগার্ডিং দ্য অথেন্টিসিটি অফ দ্য রিপোর্ট, এই রিপোর্টটা সঠিক কি না ভেরিফাই করবেন আগে, তারপরে শেয়ার মারবেন। অনেকে আছে সিলে কান নিয়ে গেছে, শুনে সিলের পিছনে দৌড়, আগে কি সিলের পেছনে দৌড়াবেন নাকি কানে হাত দিবেন? নিউজ একটা দেখলে শেয়ার দেয়া যাবে? কি করবেন? যাচাই করবেন, যাচাই করবেন। ইউ হ্যাভ টু ক্রস চেক, ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য নিউজ, ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য নিউজ। আমরা প্রায় নিউজ একটা দেখলেই শেয়ার দেই, হয়তো একটা ভুল নিউজ আপনি শেয়ার দিয়েছেন, এই ভুল নিউজের কারণে পুরো সমাজের মধ্যে গোলমাল, এর দায়ভার আপনার কাঁধেই বর্তাবে, আওয়াজ করে বলেন ঠিক কি না? এই ভুয়া নিউজগুলোতে আমাদের খুব আগ্রহ, ফেসবুক নিজের মন মতো ব্যবহার করা যাবে না, প্রায় ফেসবুকে অনেক রুমর পাবেন, গুজব, অনেক স্ক্যান্ডাল, অমুক নেতার গোপন ভিডিও ফাঁস, তো অমুক নেতার গোপন ভিডিও ফাঁস, তোর কি হয়েছে, তোর সমস্যা কি, ওইটা তোর শেয়ার দেওয়া লাগবে কেন, চিল্লায় বলে ঠিক কিনা? মানুষের দোষ আমরা গোপন করতে পারি না। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে অন্যের দোষ দেখে গোপন রাখে তার দোষগুলো গোপন রাখবে কে? আল্লাহ। ওমান কাশাফা মুসলিমান কাশাফাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে অন্যের গোপন বিষয় প্রকাশ করে দেয় ওর গোমর কিয়ামতের ময়দানে ফাঁস করে দেবে কে? আল্লাহ।
আপনি দশ জনের সামনে অন্যের গোপন বিষয় ফাঁস করবেন, আল্লাহ লাখো মানুষের সামনে আপনার ল্যাংটা করে ছেড়ে দিবে, লক্ষ মানুষের সামনে আপনার গোবর ফাঁস করে দিবে। খবরদার, অন্যের পিছনে লেগে থাকেন না, অন্যের দোষ খুঁজেন না, দোষ খুঁজবেন নিজের। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু। মুমিন কোনো তথ্য, কোনো সংবাদ, কোনো রিপোর্ট কিংবা নিউজ শুনলে বিশ্বাস করে না। মুমিন আগে এটাকে যাচাই করে, বাছাই করে, জাস্টিফাই করে, ভেরিফাই করে, তারপরে সে বিশ্বাস করে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনুল মুস্তালিকের যুদ্ধে জয়লাভ করলেন। হারিস ইবনে মেরার বনুল মুস্তালিকের নেতা। শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে? আচ্ছা। হারিস ইবনে মেরার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কি কি নিয়ম মানতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাত পড়বে, যাকাত দিবে। উনি বললেন, তাহলে যাকাত নেন। আল্লাহর হাবিব বললেন, না, এই তো মাত্র কালিমা পড়ে মুসলমান হলে, হালানিল হাউল, এক বছর অতিক্রান্ত হওয়ার পরে যাকাত দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসলেন। এক বছর পর আল ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও, বনুল মুস্তালিকের এক বছর পূর্ণ হয়েছে, যাকাতের সম্পদ নিয়ে আস। এইদিকে হারিস ইবনে মেরার যাকাতের সম্পদ নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে, নবীর দূত আসবে যাকাত কালেকশনের জন্য, ওনার জন্য মেহমানদারিতে কোনো ঘাটতি না হয়, ওয়েল রিসেপশন দেওয়ার জন্য এলাকা থেকে বের হয়ে মরুভূমির সামনে দলবল নিয়ে দাঁড়িয়ে। ওয়ালিদ ইবনে উকবা যখন যাকাতের সম্পদ কালেক্ট করার জন্য বনুল মুস্তালিকের ওদিকে যেতে শুরু করেছে, এলাকায় ঢোকার আগেই দেখে বনুল মুস্তালিকের লোকেরা ঘোড়সাওয়ার বাহিনী দাঁড়ায় আছে। এই দৃশ্য দেখে ওয়ালিদ ইবনে উকবা মনে করেছে, বনুল মুস্তালিক মনে হয় তাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে রয়েছে। আসলে কি হত্যার জন্য দাঁড়ায় আছে? কি জন্য দাঁড়ায় আছে? ওয়েলকামিং রিসেপশন দেওয়ার জন্য। উনি ভয় পেয়ে অ্যাবাউট টার্ন, তথ্য যাচাই না করে মনে করছে আমারে মারবে ধরবে, অ্যাবাউট টার্ন রিটার্ন ব্যাক টু মদিনা, মদিনায় চলে গেলেন। যে বলে, ইয়া রাসূলুল্লাহ, বনুল মুস্তালিক যাকাত দেওয়া তো দূরের কথা, এগুলো তো সব কাফের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওরা তো মনে হয় কাফের হয়ে গিয়েছে, যাকাত প্রদান করা তো দূরের কথা, মারার জন্য সৈন্যবাহিনী নিয়ে অ্যাটাক করেছে। বিশ্বনবী রেগে গেলেন, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্যবাহিনী পাঠিয়ে বললেন, যাও বনুল মুস্তালিক অ্যাটাক করো, বনুল মুস্তালিকে অভিযান চালাও। আল্লাহ বললেন, নবী অভিযান পরে চালান। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু। সুবহানাল্লাহ। পড়েন নবী, হে অভিযান পরে চালান। তথ্য যে নিয়ে আসছে ওয়ালিদ, এটা সত্য কিনা আগে যাচাই করেন। সে যে তথ্য আপনাকে সরবরাহ করেছে, তথ্য সঠিক নয়, সে ভুয়া তথ্য দিয়েছে, সে ভুল বুঝেছে, এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনি 1000 সৈন্যবাহিনী পাঠাবেন না। আপনার 1000 সৈন্যবাহিনী যে যদি বনিল মুস্তালিককে অ্যাটাক করে, তাহলে এই অ্যাটাকে কোনো ক্ষয়ক্ষতি হলে সবটার দায়ভার আপনার কাঁধেই বর্তাবে, চিল্লা করেন, ঠিক কিনা? আমার নবীকে শিখানোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিখালেন। নিউজ একটা শুনলে বিশ্বাস করা যাবে না, আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আছে। আপনার বন্ধু এসে বললো, আরে দোস্ত তুমি এইখানে, ভাবিলে তো দেখলাম বাজারে আরেক লোকের সাথে ঘুরতেছে। আপনি রেগে মেগে আগুন, অফিস থেকে বাসায় যাই বউরে কিল, আইজমায়ের কাইলোমায়ের, এরকম হতে পারে না? আপনার বন্ধু হয়তো আপনার আপনার ওয়াইফের মতো আরেকজন মহিলাকে দেখেছে, এটা হতে পারে কি পারে না? আপনার ওয়াইফকে জিজ্ঞেসও করেন নাই, ক্রস চেক করেন নাই, না করেই আপনি ঝগড়া মারামারি শুরু করে দিয়েছেন। ছোট্ট ঝগড়া থেকে বিচ্ছেদের দিকে, ডিভোর্সের দিকেও যেতে পারে, এরকম আছে না নাই? এরকম অনেক ঘুরি ঘুরি কেস আমাদের কাছে আছে। নিউজ যাচাই না করে, গুজব আর রুমর যাচাই না করে সিদ্ধান্ত নিয়েছে, পরে মাথার মধ্যে চাপড়ায়, নিজের কপালে নিজে চাপড়ায়, এরকম আছে না নাই? তাহলে আল্লাহ তাআলার দেয়া 3 নম্বর গাইডলাইন হচ্ছে, কোনো তথ্য শুনেই বিশ্বাস করা যাবে না, আগে যাচাই করতে হবে। আওয়াজ করে বলেন, আগে কি করতে হবে? যাচাই করতে হবে। যাচাই বাছাই ছাড়া আজ থেকে ফেসবুকে আমরা আর কোনো নিউজ শেয়ার দিব না? দিবেন? মনে থাকবে? আরে এগুলাই তো জরুরি ওয়াজ, কবরের ওয়াজ তো অনেক শুনছি, জান্নাত জাহান্নামের ভয় আর জান্নাতের নাজ নেয়ামত তো অনেক শুনেছি, সমাজটারে শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ করার দরকার আছে নাই? খবর শুনে আমরা বিশ্বাস করি, যাচাই না করে আমরা বলে বেড়াই না, যাচাই না করে নিশ্চিত না হয়ে আজ থেকে কোনো নিউজ আমরা ফেসবুকে শেয়ার দিব না।
চার নম্বরে আল্লাহ বললেন, চার নম্বর গাইডলাইন আল্লাহ দিলেন, আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওম, খবরদার আমার বিশ্বাসী বান্দারা, আমার ইমানদার বান্দারা, কেউ কোনোদিন কাউরে ঠাট্টা বিদ্রুপ করে না। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। মুমিন বান্দা কাউকে ঠাট্টা করতে পারে না, বিদ্রুপ করতে পারে না? আমাদের জিহ্বা আছে বলে আমরা যা ইচ্ছে তাই বলতে পারি না, কথা বলেন না কেন? আমাদের কান আছে বলে কান দিয়ে আমরা যা মনে চাই তাই শুনতে পারি না? যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। সবাই আওয়াজ করে পড়েন আমিন। লা ইয়াসখার কওমুন মিন কওম, মুমিন বান্দা কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না। আমার কোনো ভাই মনে কষ্ট পায়, এরকম কোনো ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে পোক মেরে কথা বলা যাবে না। এটা তার চেহারা নিয়ে না, তার পেশা নিয়ে না, তার বংশ নিয়ে না, তার পরিবার নিয়ে না। তার বাবা চুরি করেছে, আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর? বলে কি বলে না? কেউ একটু মোটা হইলে কে তুই মোটুর ঘরের মোটু, চোখে কম দেখলে কে তুই কানার ঘরের কানা, আছে না নাই? না, স্টপ, থামেন, অনেক হয়েছে আর না, এগুলো বলা যাবে না। কারো আকৃতি নিয়ে, কারো আকৃতি নিয়ে খোঁটা দেয়া, ঠাট্টা করা, এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার সামিল, ঠিক কিনা? কারো নাক যদি ছোট হয় এরে কয় বোচা, তোর নাক বোচা, ফেরিতে আপনারা কি বলেন? হ্যাঁ, তো এই যে যার নাক বোচা হয়েছে ও কি নিজে বানাইছে? যার নাক খাড়া এটা বানাইছে কে? যে কালো বানাইছে কে? সাদা শুক্র বানাইছে কে? তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন, স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন। কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই, মাতৃ গর্ভে থাকতেই আমাদের চেহারার আকৃতিগুলো দান করেছে কে? হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তিনি এমন সত্তা, তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভেতরে ছোট্ট একটা ভ্রূণ কণা ছিল তখনই তোমাদের চেহারার আকৃতি দিয়েছে কে? মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে, কে মেয়ে হবে, কে সুশ্রী হবে, কে শ্যামলা হবে, কার নাক লম্বা হবে, কারটা খাটো হবে, এগুলো ফিক্স করে রেখেছে কে? এজন্য কখনো কারো চেহারা কারো আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, কারণ এই চেহারা আমরা বানাই নাই, বানাইছে কে? প্রত্যেককে যদি আল্লাহ তাআলা প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন দেওয়ার সুযোগ দিত, তাহলে আমরা আমাদের চেহারা কি এরকম বানাইতাম? কি করতাম? আপনাকে যদি আপনার চেহারা তৈরি করার ডিজাইন আল্লাহ দিত, যে তুমি যেমন মনে চাই নিজের চেহারাটার ডিজাইন দাও, কেমন বানাতে নিজেকে? কথা বলেন, কয়েকজন বলেন না? হ্যাঁ, সবচাইতে সুন্দর, সবচাইতে সুন্দর করে আমি আমার অবয়বটাকে তৈরি করতাম। কোনো নারীকে যদি তার চেহারার ডিজাইন তৈরি করার সুযোগ আল্লাহ দিতেন, সে নারী তাকে বিশ্ব সুন্দরী করে তৈরি করত, ঠিক কিনা? এটা আল্লাহ আমাদেরকে দেয় নাই, এটা আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছে, নিজে করেছে। তাই কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করলে স্বয়ং আল্লাহর সাথে ব্যঙ্গ করার সামিল, চিল্লা বলেন ঠিক কিনা? সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নলা ছিল চিকন, হাদিসে এসেছে দাকিকুস সাকাইন, ওনার পা দুইটা ছিল চিকন খেজুর পাড়ার জন্য। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেজুর গাছে উঠলেন, সাহাবারা সাইয়েদনা ইবনে মাসউদের পা দেখে হাসাহাসি শুরু করে দিল। বিশ্বনবী বললেন, খবরদার খবরদার।